বল হরি বল হরি বল ঠিক আছে ভৈরবি না ভৈরবি পাখিরে ও তুই আনে কোথায় কান দিস না পাখি হারাবি পরম ধনে হরিবল হরিবল চেক আমার মনে পাখি বল কৃষ্ণ কথা বসে হৃদয় নিকুঞ্জ বনে আমার মনে পাখি বল কৃষ্ণ কথা বসে হৃদয় নিকুঞ্জ বনে আমার মনে পাখি বল কৃষ্ণ কথা একটা প্রশ্ন করেছিল নিতাই গৌর দুই ভাই দুই দিকে তো দেখতে পাই আমরা কার দলে যাই শ্রীমান মহাপ্রভু বিশেষ কারণে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছেন তাই বলে মহাপ্রভু কাউকে বলে যাননি যে তুমি সন্ন্যাসী হয়ে যাও কোন শাস্ত্রে কেউ যদি দেখাতে পারেন যে মহাপ্রভু নির্দেশ করেছে কাউকে যে সংসার ত্যাগ করো সন্ন্যাস গ্রহণ করো আমি কবিগান আজকের থেকে ছেড়ে দেবো আর গাবো না বরং মহাপ্রভুর কাছে যারা সন্ন্যাস নিতে গেছে তাদের বাড়ি পাঠিয়ে দিয়েছে কোনো একটা ত্রুটি ধরে বলছে যাও বাড়ি গিয়ে সংসার করো যেমন গোবিন্দ ঘোষ তার কি ছিল দোষ মহাপ্রভুর জন্যই অর্ধেক হরিতকে রেখেছিল মুখ শুদ্ধির জন্য আগের দিন রেখেতেছে পরের দিন যখনই ওইটা দিয়েছে মহাপ্রভু বলছে এটা তুমি কোথায় পেলে ওই অগ্রদীপের গোবিন্দ ঘোষ বলে গতদিন খুঁজে খুঁজে পাই না মোটে তাই তোমার জন্য সেবার পরে পরের দিন দেব বলে ভেবে অন্তরে অর্ধেক রেখেছিলাম কেটে বলছে গোবিন্দ প্রভু হ্যালো এ আমারটা এরকম কমিয়ে গেল কেন হ্যাঁ বসে গেছে কেন সাউন্ডটাই বসে গেছে মাইকম্যান কোথায় অনেক সময় হয় দাঁড়াও ও জায়গা না অনেক সময় ইসের জন্য হয় বলে কি বলে ইলেকট্রিসিটির জন্য হয় এম্পিয়ার ঠিক আছে আগে যাচ্ছিল তুমি তো হেড মাইক ম্যান না তুমি হাত দিও না তাকে ডাকো হরিবল এই জন্য কাছে থাকতে হয় আচ্ছা বসো তুমি বসো হরিবল হ্যাঁ হরিবল এই যে আবার আসছে ওটা ইলেকট্রিকের জন্য অনেক সময় হয় বুঝতে পারছো কারেন্টের জন্য মহাপ্রভু মাত্র ছয় জনকে আকর্ষণ করে নিয়েছিলেন লুপ্ত তীর্থ উদ্ধারের জন্য গোবিন্দ ঘোষকে কি বললেন বাবা গোবিন্দ বাড়ি যাও বিয়ে করো সংসার করো কারণ তোমার মধ্যে সঞ্চয়ের প্রবৃত্তি আছে যারা সন্ন্যাসী হবে তারা আগামীকাল কি সেবা করবে তাও সঞ্চয় থাকবে না এত সোজা না সন্ন্যাসী সন্ন্যাসীর আবার ব্যাংক অ্যাকাউন্ট থাকে নাকি
সন্ন্যাসীর আবার জমি জমা থাকে না। কি লেখা আছে চৈতন্য চরিতামৃতে? দুর্বার ইন্দ্রিয় করে বিষয় গ্রহণ, দারু নারী হরে জয়ছে মুনির অপিমন। যারা সন্ন্যাসী হবে কাঠের নারীও দর্শন করতে পারবে না। এই জন্য মহাপ্রভু বলেছে তোমরা কেউ সন্ন্যাসী হবে না। তোমরা কোন পদ ধরো? নিত্যানন্দের পদ গ্রহণ করো। নিত্যানন্দ সংসারে থেকে আটটি সন্তান জন্ম দিয়ে মনের পুলকে, দুটো স্ত্রী তার, তবুও সে পূর্ণ কুম্ভ নিত্যানন্দ মিলিয়েছে আনন্দের। সংসার ছেড়ে যাওয়ার কথা বলে নাই, ওই নিতাইয়ের আদর্শ সঠিকভাবে শিক্ষা দেওয়ার জন্য বাবা হরিচাঁদের আগমন হয়েছিল। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরসতী পরপতি কবুনা স্পর্শিবে, তুমি না ডাকিলেও হরি তোমারে ডাকে। তাই আবার গান, মনে পাখি বল কৃষ্ণ কথা, বসে হৃদয়ে নিকুঞ্জ বনে, সেই বনেতে আছে রে এক বিষয়ের বৃক্ষ, ভুলেও যেন তাহার দিকে করিস না লক্ষ্য, করিস না লক্ষ্য, সেই বনে এক নিষ্কাম বৃক্ষে ফলে প্রেম ফল, সেই ফলের রস পান করতেছে যত সাধুর দল, যত সাধুর দল, তুমি শুনতে পাচ্ছ না? অসীম বলে মন পাখি ধর, ঝাপ করে বন্ধ হয়ে যাচ্ছে। অসীম বলে মন পাখি ধরে গোপিকার স্বভাব, আমি কি বলছি? অসীম বলে মন পাখি ধর গোপিকার স্বভাব, আমার গোলক তারক মহানন্দ অশ্বিনীর যে ভাব, অশ্বিনীর যে ভাব,
একটা রিভাইভটা কমে গেছে, এই বক্সগুলোতে রিভাইভ দিয়ে দাও। বসে গেল কেন আমি বুঝতে পারলাম না। চেক, হ্যালো, হ্যাঁ হরি বল, একটু কমিয়ে দিয়েছিলে নাকি? হরি বল, মনিটরে একটু রিভাইভ হবে। হরি বল, হরি বল। অসীম বলে মন পাখি ধর, গোপিকার স্বভাব আমার গোলক তারক মহানন্দ, অশ্বিনীর যে ভাব, অশ্বিনীর যে ভাব, আমার কবি রসরাজ তারকের গানের মধ্যে কি আছে? তারক পায় পাগল যারা, গোপী তারা ধরবে তোরা ওই পাগল। তারক পায় পাগল যারা, গোপী তারা ধরবে তোরা ওই পাগল। আরে কি সুন্দর তত্ত্ব, মতুয়া তত্ত্ব, প্রকৃত ব্রজ তত্ত্ব, বৈষ্ণব মাহাত্ম, আমরা না বুঝে গণ্ডগোলে হই মত। এগুলো বোঝানোর দায়িত্ব হচ্ছে গুরু গোসাইদের, মহারাজদের, তারা তো এইভাবে বুঝাবে না, গণ্ডগোলটা তারা বাধায় রাখবে। সনাতন ধর্মের দফা 37, তোমরা ভক্ত হও বাবা, আমি পাও ধরে কই। কৃষ্ণ ভক্ত হও, কালী ভক্ত হও, হরি ভক্ত হও, বিভক্ত হয়ে যেও না, তাহলে তোমরা দুর্বল হয়ে যাবা। সবাই ভক্ত হও, কিন্তু সবাই মনে রেখো আমরা সনাতনী। আমরা কৃষ্ণ ভক্ত হতে পারি, হরি ভক্ত হতে পারি, রাম ভক্ত হতে পারি, কালী ভক্ত হতে পারি, আমরা সবাই সনাতনী। প্রেমানন্দে সবাই বলো হরি হরি। বাবা যারা কালী ভক্ত হয়, মরে গেলে যখন শ্মশানে নিয়ে যায় তখন কি বলে? বলো কালী, কালী কালী বলে নাকি? কি বলে বলো, কি বলে ছোট? বলো হরি। এই হরি নাম আগে যেভাবে বলতো এখন তো আর সেইভাবে বলে না, এখন ওই পার্টি স্লোগানের মতো কয়, বেলা হরি হরি বল, বেলা হরি হরি বল। আর আগে কিভাবে বলতো? হরি হরি বল, হরি বল, শেষের যাত্রার নাম। আর আজকাল যা হইছে রে বাবা, আমি বলতে গেলে আমি দোষী হয়ে যাব। একজনের বাড়ির লোক যাচ্ছে মরিয়ে, তারে শ্মশানে নিয়ে যাচ্ছে আগুনে পোড়াবার তরে, সেখানে আবার মদ না খাইয়ে গেলি হবে না। আমার মনে হয় আপনাকে এই চাঁদপাড়ার এই অঞ্চলে এখন ওই যে ঢোকে নাই না? হ্যাঁ, এই জায়গাও ঢোকছে, মরছি তো আমি। অন্তত আজকে যে কয়জন আমার আসরে গান শুনছেন, আজকের থেকে প্রতিজ্ঞা করে যান, কোনো বাড়ি কেউ যদি মারা যায়, কোনো চুল্লুখোর মদখোর, তাকে শ্মশানে নেবেন না, একজন গিয়ে পোড়াবেন, দরকার নাই তোমাদের। আমি আমার বাবা মরে গেলে যা করেছি সেইটি আপনাদের বলছি, পরিষ্কার বললাম। যারা চুল্লু খাবে, মদ খাবে, কেউ আমার বাবার শ্মশান যাত্রী হতে পারবে না। প্রয়োজনে আমি একা যাব আমার বাবাকে পুড়িয়ে। কি বাবা, গেছিল কেউ? একজন কেউ।
যারা গেছে তারা খায় নাই আর লোক কম যায় নাই কিন্তু কেউ খায় নাই বাড়ির মানুষ কেঁদে আকুল হয়ে যাচ্ছে পোড়াতে যাচ্ছে আর তুমি চুল্লু খেয়ে যাবা ছি এটা সনাতন ধর্ম তো অন্য ধর্মের মানুষ তোমাকে দেখে কি করবে পূজো দেবে থুথু দেবে এটা সনাতনের সংস্কৃতি না আর আমরা যদি কৃষ্ণ ভক্ত কালী ভক্ত রাম ভক্ত হরি ভক্ত সৎসঙ্গী শ্রীগুরু সঙ্গ ভারত সেবাশ্রম করে করে ভাগাভাগি করি তাহলে আমরাই মার খেয়ে মরব ভক্ত হবা কিন্তু বিভক্ত হবা না সব এক আমরা একই সনাতনী পরবর্তীতে নাম হয়েছে হিন্দু কিন্তু আমরা সনাতন ধর্মের মানুষ যাহা ছিল আছে চিরকাল থাকবে নাহি কোনো ক্ষয় তাকেই সনাতন ধর্ম বলে শোনেন মহাশয় এটা পরম ব্রহ্মের ধর্ম বটে ব্রহ্ম সনাতন সেই ব্রহ্ম হতে এই ধর্ম হলো এ বিশ্ব ভুবন হলো এ বিশ্ব কোনো পার্থক্য নাই খাঁটি মতুয়া এবং খাঁটি বৈষ্ণবের মধ্যে কোনো পার্থক্য নাই বাবা হরিচাঁদ ঠাকুর এসেছিলেন এটাকে বোঝাবার জন্য উনি মতুয়া আলাদা সম্প্রদায় করতে চান নাই মতুয়া আলাদা ধর্ম করতে চান নাই মতুয়া বলে গালাগালি দিত তাই ঠাকুরের কাছে নালিশ করেছিল বাবা আমরা হরি বলে মাতোয়ারা হয়ে যাই বলে আমাদের ওই দুর্মুখেরা মতুয়া বলে গালি দেয় তখন ঠাকুর বললেন যা তোরা মতুয়া নামে আখ্যা পেয়ে হবি একটা আলাদা সম্প্রদায় যেমন বৈষ্ণব সম্প্রদায় আছে না শাক্ত সম্প্রদায় গণপত্য সম্প্রদায় ঠিক তেমন একই সনাতন ধর্মের মতুয়া সম্প্রদায় ঠাকুর বললেন ওটা গালাগালি না রে মো তুয়া মো মানে আমি তুয়া মানে তোমার এই ভাব ছিল শ্রী রাধার শ্রীমতী রাধারানী কৃষ্ণকে বলেছিল একমাত্র আমি তোমার এই জন্য মতুয়ারা যখন হরিবল বলে চলে হরিব আমি তোমার প্রভু হরিব কোনো দিকে আর তাকায় না আমি তোমার মতুয়া মেতে যায় যে যার ভজন করো তাতে বাধা নাই ভজন রাজ্যে একমাত্র প্রেম ভক্তি চাই ভক্তি না হলে তোমার ইষ্ট দেখা হবে না কোনো কালে যাক প্রথমবারে যেভাবে কে প্রশ্ন করলো দান ভাব বুঝে সবা মাঝে দিলাম সবা দান নিতাইয়ের আদর্শ শ্রেষ্ঠ বটে হয় সংসারী শ্রেষ্ঠ ধর্ম দিলাম পরিচয় যেভাবে কে প্রশ্ন প্রথম করেছিল দান এক এক করে আমি দিলাম সমাধান বাকি কিন্তু কোনোটার আমি রাখি নাই কৃষ্ণ ভক্ত হরিভক্ত একই করে যাই এরপরে যদি ওর কোনো কথা থাকে আবার যেন নূতন প্রশ্ন করে যায় আমাকে সাবধান আপনাদের করে দিলাম মানা গান শেষ হয় নাই কেউ বাড়িতে যাবেন না এরপর ওই যে প্রেমানন্দ সভাতে আসিবে ওর বুদ্ধি মতো বেকায়দা কসম দেবে তারপরে আমি আবার দেব দর্শন ওর প্রশ্নগুলো ধরে ধরে করিব খণ্ডন এইটুকু নিবেদন সভাতে জানাই আর তারে বেশি বলে প্রয়োজন নাই সাধুগুরু বৈষ্ণব আছেন যারা যারা আমার প্রণাম গ্রহণ করিবেন তারা এদিকেতে আছে যারা মায়েদের জাতি সকলের চরণে করিলাম প্রণতি মায়েদের শক্তি আমি যদি পাই তবে অন্য কিছু আর দরকার নাই সীতা দেবী লক্ষ্মণকে আশীর্ষ দিয়েছিল তাই রামের সঙ্গে যুদ্ধে জয়লাভ করিল এই জন্য মাতৃসভার উপরে দাঁড়িয়ে বললাম সর্বসাধারে এই পর্যন্ত আমার ভাবসাঙ্গ হলো রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি বলো হরি বল হরি বল হরি বল বাজাও বাবা